কালির এইটা ডেটত আমি এটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমূলত সংঘটিত আটাইতকৈ সর্ববৃহৎ কেলেঙ্কারিটো ফাদিল করেছিল আর এইটেট এইটর এই বাতরির পাছতেই থরহরি কম্পমান হয়ে পড়েছে গুটখা সম্রাট উদয় শঙ্কর চৌরাশিয়ার টিভির স্ক্রিনত এই মুহূর্তে প্রত্যক্ষ করেছে উদয় শঙ্কর চৌরাশিয়ার ফটোগ্রাফ এইটেট এইটর বাতরির পাছতেই চৌরাশিয়ার কলা সাম্রাজ্যত আজির দিনটোত পুনের এসটিএফে চলায় অভিযান আর এসটিএফর কার্যালয়ত এই পর্যন্ত উপরজুপরি জেরা চলা হয়েছে গুটখা সম্রাট উদয় শঙ্কর চৌরাশিয়াক টিভির স্ক্রিনত আপনি দৃশ্য প্রত্যক্ষ করেছে এয়া হয়েছে উদয় শঙ্কর চৌরাশিয়া উত্তর পূর্বাঞ্চলত শিখর নামৰ জীবিত গুটখা সেই গুটখার বিতরক উদয় শঙ্কর চৌরাশিয়া আর দুই শীর্ষ আরক্ষী বিষয়া এটা উপরজুপরি জেরা চলাইছে 100 কোটি টাকার কর ফাঁকি দিয়া উদয় শঙ্কর চৌরাশিয়া গুদাম সিল করে দিয়া হয়েছে দৃশ্যাংশ দেখুয়েছো চৌরাশিয়ার পর জব্দ করা 33খন ট্রাকত আজির দিনট জিএসটিয়ে চলাইছে অভিযান চতুর্থ বেটেলিয়নের সৌহদত জিএসটির একটা বৃহৎ দলে পরীক্ষা নিরীক্ষা করেছে আসলে কোনখন ট্রাকর পর কিমান পরিমাণের জিএসটি পরিশোধ করা নাছিল এইগৰাকী গুটখা সম্রাট চৌরাশিয়ায় আর এনবি নিউজের বাতরির পাছতে পুনের আজির দিনটো চৌরাশিয়ার দুটাক গুটখার গুদামত তলা লগায় এসটিএফে এসটিএফর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছিল 100 কোটি টাকার কেলেঙ্কারি 25 কোটি টাকা ঘুষ দিয়া বলে অভিযোগ উত্থাপন হয়েছে দাতালপাড়া আর ফটাশিল আমবাড়ির যেটা গুদাম আজি সিল করেছে এসটিএফে সিল করে দিয়ার পাছতে এটা দেখবলে পাওয়া গেছে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে দুটা উইন্ডোর জড়িয়ে দৃশ্যাংশ দেখুয়েছো 100 কোটি টাকার কর ফাঁকি দিয়েছিল উদয় শঙ্কর চৌরাশিয়ায় আর 25 কোটি টাকার উৎকোষ দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে এইগৰাকী চৌরাশিয়ার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন উত্থাপন হয়েছে উৎকোষ দি হারি যাব নাকি গুটখা সম্রাট উদয় শঙ্কর চৌরাশিয়া হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনে কোনো লোকে 500, 1000, 1500 বা 2000 টাকা যেদরে লাট মন্ডল বা অন্যান্য কর্মচারিয়া লয় তারপরে গ্রেপ্তার করে বাবা লয় কিন্তু 100 কোটি টাকার কর ফাঁকি দিয়া উদয় শঙ্কর চৌরাশিয়ার বিরুদ্ধে কিয় নরম স্থিতি গ্রহণ করেছে সেই কথাও এই মুহূর্তে জানিব বিচারিছে অসমৰ জনতাই কালির এইটা ডেটত সবিস্তারে বাতরি সম্প্রচার হওয়ার পাছতেই বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াকে ধরে বিরোধীও আজির দিনট প্রশ্ন উত্থাপন করেছে আর ক্রমাত বিধানসভা গৈ পাইছে গৈ এই আসলতে প্রসঙ্গ আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কালি যেদরে 10টা প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর এ পর্যন্ত মুখ্যমন্ত্রীগুলাকে দিয়া নাই কিন্তু আটাই আশ্চর্যজনক কথাটোই হয়েছে কালি আমি প্রকাশ করেছিল যে এসটিএফর কার্যালয়ত সুগার ফ্রি কালাকান খুয়া এড়ি দিয়া হয়েছিল এইগৰাকী উদয় শঙ্কর চৌরাশিয়াক আজি অভিযান চলিছে এই পর্যন্ত অভিযান চলি আছে কিন্তু এই মুহূর্তে এনবি নিউজের হাতলৈ যে খবর আহিছে যে আজিও হয়তো ঘরলৈ যাবলৈ দিয়া হব চৌরাশিয়াক প্রশ্ন উত্থাপন হয়েছে শেহতীয়াকৈ উত্তর পূর্বাঞ্চলত ক্যান্সার বৃদ্ধি পাইছে ক্যান্সারের অন্যতম কারক হয়ে পড়েছে এই গুটখা এই গুটখার কর ফাঁকি দিয়া চৌরাশিয়া কিয় এ পর্যন্ত গ্রেপ্তার করবলে সাহস হওয়া নাই ডিজিপি জিপি সিং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 500, 1000 ঘুষ খাওয়া লোক গ্রেপ্তার করার পাছত ডিজিপিয়ে টুইট করে বা বা লয় অসম সরকারে কিন্তু 100 কোটির কর ফাঁকি দিয়া এইগৰাকী চৌরাশিয়া কিয় এই পর্যন্ত গ্রেপ্তার করবলে সাহস হওয়া নাই সেই প্রশ্ন উত্থাপন হয়েছে 100 কোটি টাকার কেলেঙ্কারি করে যেহেতু 25 কোটি টাকা আসলে উৎকোষ দিছে এই উৎকোষের ভাগ কার হাতলে গল এই উৎকোষ 25 কোটি টাকার বাবে হারি যাব নাকি গুটখা সম্রাট চৌরাশিয়া এইটার এটার বাতরির পাছতেই বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই মন্তব্য করেছিল প্রতিক্রিয়া আগবাইছিল কি প্রতিক্রিয়া করেছিল শুনি লোক আপনাদের যদি চাই প্রথম পর্যায়ত দেখা পাব যে চৌরাশিয়া বোলা ব্যক্তিজনক যেতিয়া এসটিএফে অভিযান চলাইছিল সেইদিনাখন এসটিএফ গৈছিলে খাকি পোশাক পিন্ধি যোৱা নাই অসামরিক পোশাকত গৈছিল আর তেতিয়া এটা বাতৰি ওলাইছিল যে তেওঁক কোনোবাই কিডনেপিং করলে নেকি এইখিনি কথা আপনাদের যদি চাই তারপর যেতিয়া বাতৰিটো লিক হৈ গ'ল তেতিয়া আরক্ষীয়ে স্বীকার করলে যে তেখেতক এসটিএফে ধরেছে এতিয়া এসটিএফে ধরলে এটা যদি কি ক্ষেত্র কি কারণে ধরেছিল পিছত কথা ওলালে যে আজারাত কোরবাত আর কোবাত কোবাত ট্রাক কন্টেইনার গাড়ি ঘোড়া এইবিলাকত বহুত অবৈধ গুটকানে সুপারি পাইছে সেই গতিকে গোটেই কথাটো কিছু দুর্নীতির লগত জড়িত বলে কব বিচাৰো আর ভবিষ্যতে সিন্ডিকেট তৈয়ার করবলে প্রশাসনের এটা কৌশল বলেও কব বিচাৰো এতিয়া কথাটো হল যে তেওঁক ধরলে
পিছত এৰি দিলে এতিয়া তদন্ত কিমান হ'ল তেওঁক জেৰা কিমান কৰিলে তেওঁ কি এটা যিমান এশ কোটি টকাৰ আপুনি গুটকা বুলি কৈছে সেইখিনি কি এটা পাচিত লৈ পেলাই চৌৰাচীয়াই ব্যৱসায় কৰিবলৈ আহিছিল নেকি তেওঁ কি ট্ৰেন্সপৰ্ট ব্যৱহাৰ কৰা নাছিল নেকি সেই ট্ৰেন্সপৰ্ট কোন কোম্পানীৰ ট্ৰেন্সপৰ্ট আছিল সেই ট্ৰেন্সপৰ্টাৰবিলাকৰ লগত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সহযোগী কোনো দলৰ যিসকলে তেওঁলোকক পলিটিকেল ফাণ্ডিং কৰে সেই পলিটিকেল ফাণ্ডিং কৰা মানুহবিলাকৰ সম্পৰ্ক আছিল নেকি এইবিলাক তদন্ত কিমান এন বি নিউজ সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা